প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আপনাদের নিয়ে এসেছি একটা অসাধারণ একটা অনেক সুন্দর যা বিকালের জন্য খুবই উপযোগ্য এবং ভালো একটা জায়গা, খুব নিরাময় পরিবেশ, ভালো একটা পরিবেশ। এখানে আসলে ঘুরতে আসলে মন ভালো হয়ে যাবে সেরকম পরিবেশ। এই দেখেন পানি আছে, সাথে যে কি সুন্দর ঢেউ খেলতেছে এবং ওখানে ওই যে পাহাড়ের মতো দেখা যায়, এটা আসলে আমরা একটা শহরের ইট খোল্লা বলা হয়, যেখানে ইট তৈরি করা হয়, ইটের ভাটার কাছে এসেছি। অসুন্দর একটা জায়গা আসলে, আসুন না, আসলে ভাল লাগবে না। দেখেন কি সুন্দর টই টই পানি, ওই যে ওখানে ছোট ছোট ঘর। তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া বিকালবেলা একদম গুধুলি আকাশ, বৃষ্টি আসবে আসবে ভাব। এই যে কি সুন্দর পরিবেশ, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। আমার সাথে আছে কামরুল হাসান, খুব আমার একজন ক্লোজ একজন ব্যক্তি, খুব ভালো একটা লোক। এই যে বলছিলাম ইটের পাতা, এই যে দেখেন কি সুন্দর। আসলে মেঘলা আকাশের সাথে সন্ধ্যার আকাশ, ইটের গোলা খুব পাশে আছে যে বড় বড় ইন্ডাস্ট্রি। আসলে আমি যখন আসি মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, দেখেন কি সুন্দর বাতাস, আমার খুব ভাল লাগে আর কি। আমি আসি খুব ঘুরতে ভাল লাগে আমার এখানে। মজার কথা হচ্ছে কি, এখানে আমি একটা ব্লগ করছি, সরি আমি একটা গানের শুটিংও করা হয়েছি এখানে। খুব একটা মনোরম পরিবেশ, তো আপনারাও আসতে পারেন, আশা করি খুব সুন্দর একটা পরিবেশ আর কি, আসবেন। ওখানে কি এখানে নিশান দেখা যায়, ওখানে ওখানে মনে কোনো একটা আছে হয়তো বা সম্ভবত আর কি। যাই হোক, তো আপনারাও আসবেন, দেখেন কি সুন্দর পরিবেশ, ঠিক আছে, অনেক ভালো একটা জায়গা। ওই যে সেলফি তুলতেছে, খুব ভালো একটা জায়গা, ঠিক আছে, তো আপনারাও আসবেন ইনশাল্লাহ, খুব ভালো একটা জায়গা আসবেন, অনেক ভালো একটা জায়গা। এই যে দেখেন গাছগুলো কি সুন্দর অনেক, আসলে আমি এগুলোর সাথে খুব ভালো লাগে আমার। আমি আপনারা তো জানেনই আমি এই গাছ টাছ এগুলো নিয়ে খুব ভালো লাগে আমার। এই যে গ্রিন বা যত গাছপালা আছে আমি এগুলো নিয়েই কাজ করি আর কি বেশি, আমার কাছে খুব ভালো লাগে আর কি। অনেক সুন্দর একটা জায়গা, মনটা চাইতেছে একটা নৌকা থাকতো, একটা নৌকার মধ্যে বাইসে বাইসে এখানে একটু আরাম করতে পারতাম। কিংবা সুন্দর একটা কথা হচ্ছে কিংবা এখানে একটা নৌকা রাইকে মাঝখানে খুঁটি করে এখানে ঘুমান যায় তো রাত্রে, দেন কি সুন্দর বাতাস, ভাল লাগে, অনেক ভাল লাগে। এই পরিবেশটা চারিদিকটা আসলে দেখলে মন ভালো হয়ে যায়। এই জায়গায় দাঁড়ালে তো মনে হইতেছে একদম নদীর পারে, সাগরের পারে দাঁড়ালিছি আর কি। এদিকের মানুষগুলো খুবই ভালো মানুষ আর কি। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সত্যি মন ভরে যায়, কি সুন্দর বাতাস। আমার ইচ্ছে করছিল এখানে আরও কিছুক্ষণ থাকার জন্য, কিন্তু পারলাম না, আমার খুব ইচ্ছে করে এখানে থাকার জন্য। কি সুন্দর জায়গা, অনেক ভালো পরিবেশ, বাতাসে ভরপুর বাতাস, দেখেন কি সুন্দর বাতাস। আসলে অনেক ভাল লাগে এগুলো। ওই যে এক যাক পাখি, আর হইলো পাখি, কেউ তোমরা কই থেকে আসলে স্লোগান দিয়া, ওরা এখানে থাকে, খুব সুন্দর আর কি। যাই হোক, ইটের ভাটাটা খুব ভালো, অনেক ভালো লাগে আমার। যাই হোক, ভালো লাগলে শেয়ার করবেন।